এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আমার আজকের এই ব্লগটিতে থাকছে কিছু নতুন নতুন ল্যাপটপের কালেকশন। আসলে অনেকদিন থেকে ভাবছি যে একটা ল্যাপটপ কিনে নেওয়া উচিত। তো এখন যেহেতু ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে অনেক অনেক অফারটা চলছে, এই সুযোগটিকে হাতছাড়া করা যাবে না, তাই ভাবলাম ঘুরে ঘুরে দেখি, যদি মন মতো কিছু একটা পেয়ে যাই কিনে নিয়ে যেতে হবে। এখন আমার সাথে সাথে আপনারাও দেখেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোনটা কিনলে সবচেয়ে ভালো হবে। আর আপনাদেরও যারা যারা ল্যাপটপ কিনবেন বলে ভাবছেন, ভিডিও দেখে নিতে পারেন। এখানে আমি প্রাইস সহ ভিডিও করার চেষ্টা করেছি, আপনারা দেখতে পারেন, পছন্দ হলে আপনারাও এসে নিয়ে যেতে পারেন। আমি এখন চলে এলাম মিডিয়া ওয়ার্ল্ডে। যদিও বাসায় আমার একটি ল্যাপটপ আছে এবং ওইটাতে আমি অনেক চেষ্টা করেও ইন্টারনেট কানেকশন দিতে পারছি না, আগে দেওয়া যেত, কিন্তু প্রায় 2-3 বছর ধরে আমি এটাতে কোনোভাবে ইন্টারনেট কানেকশন দিতে পারছি না, তাই ভাবলাম ওইটা নিয়ে আর পড়ে না থেকে নতুন একটা নিয়ে নিই, সেটাই বরং ভালো হবে। এই কারণে আজকে ল্যাপটপ দেখতে আসা দেখছি আর মনে মনে দেখছি কোনটা নেওয়া যায়। আসলে আমি নতুন যেটা এসেছে লেটেস্ট ভার্সন যেটা, ওইটাই চাচ্ছি নিতে, কারণ এটা তো আর বারবার কেনা হবে না, একবারে নিলে যাতে 4-5 বছর চলে যায়, এ কারণে এখন যেটা লেটেস্ট আছে ওইটাই নিতে যাচ্ছি। প্রতি বছরই ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে দেখা যায় যে কিছু কিছু অফারটা থাকে ইলেকট্রনিক্স জিনিসগুলোর উপরে, খুব একটা অফার দেয় না, 10%, 20%, 30%। 30% হলেই মন্দ কি বলেন? যদি আমি এখন খুঁজতেছি, যদি পেয়ে যায় একটা 30% অফারটা অথবা 20% অফারটার মধ্যে, তাহলে একটা নিয়ে নেবো ভাবছি। তো ঘুরে ঘুরে দেখছি কোনটা নিলে ভালো হয় বলেন তো। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এটার দাম ছিল আগে 1049, এখন 18% অফারটা দেওয়ার পরে এর দাম আসছে 849 ইউরো। সবকিছুই ঠিক আছে। এটার রাইজেন 7 দেখা যাচ্ছে, এটা কত, এটা 14% অফারটা দেখা যাচ্ছে। কিন্তু এটার একটা সমস্যা, এটা হলো কোরাই 5, আমি চাচ্ছি কোরাই 7টা নিতে। তো দেখি ঘুরে কোরাই 7 পাওয়া যায় কিনা। যারা একটু কম দামের মধ্যে ল্যাপটপ খুঁজছেন তারা এটা নিতে পারেন, এটা 399 ইউরো। এর র্যাম হচ্ছে 4 জিবি আর ভেতরে ইন্টারনাল মেমোরি আছে 128 জিবি, যা খুবই কম। এখানে একটা আছে 110 ইউরো 90 সেন্ট। ও নো, 110 ইউরো 90 সেন্ট দিয়ে কি ল্যাপটপ কেনা যায়? এটা হচ্ছে কিস্তি, যদি আমি কিস্তিতে কিনি তাহলে এটা 110 ইউরো 90 সেন্ট দিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে 1099 ইউরো, এটা যদি আমি কিস্তিতে কিনি তাহলে 109 ইউরো 90 সেন্ট দিয়ে নিতে হবে। প্রতি মাসে 109 ইউরো 90 সেন্ট করে আমাকে 10 মাস কিস্তি চালাইতে হবে। যাই হোক, ব্যাপারটা আমি আসলে বুঝতে পারিনি প্রথমে। প্রথমে তো আমি দাম দেখে ভাবছি যে 110 ইউরো 90 সেন্ট দিয়ে বুঝি ল্যাপটপ কেনা যাবে। অবশেষে ঘুরে ফিরে আমি দেখতে দেখতে অবশেষে আমার এই ল্যাপটপটা পছন্দ হয়েছে। এগুলার ফিচার আর প্রসেসর যা আছে সব কিছুই আমার পছন্দ হয়েছে। অবশেষে ডিসিশান নিলাম যে আমি এটাই নিব। যাই হোক, আজকে আমি নিচ্ছি না, আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি। এই ল্যাপটপটা যদি আমি কিনি আমার জন্য কেমন হবে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এটার আগে দাম ছিল 1799 ইউরো আর এখন হয়েছে 1299 ইউরো, অনেক কমাই দিছে, প্রায় 500 ইউরো কম দিছে। যাই হোক, এটা আমি হাতছাড়া করতে চাই না এই সুযোগটা, আমি কালকে এসে এটা নিয়ে যাব। ব্ল্যাক ফ্রাইডের অফার থাকতে থাকতে এটা আমাকে নিতেই হবে। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা নিলে আমার জন্য কেমন হবে। সবাই অনেক 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 ভালো থাকবেন। আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি, যেতে যেতে এই মার্কেটটি আপনাদেরকে একটু একটু দেখায় দেখায় নিয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
ডাকে।